নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে, মন মতো করলে মুক্তি হবে না। এই জন্য দুরুদ পড়া ভালো, কিন্তু দুরুদের নাম দিয়া মিলাদ একসাথ হওয়া এবং একসাথে সুর মিলায় সবাই মিলি পড়া, এটা নবীজির শিক্ষা না। ওই যে পরগাছা কিছু ছিল ভুলভ্রান্তি, তার মধ্যে এটা একটা। ইবাদত করলে দলিল পেশ করতে হবে। এখন যারা বলছে মিলাদ আমরা করি, তাই যে দলিল চান যে ভাই আল্লাহ যখন মৃত্যুবরণ করে তারপরে আড়াই বছর খলিফা ছিলেন আবু বকর, আবু বকর কি বিশ্ব নবীর জন্য কোনো একদিনই মিলাদ পড়েছে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর জন্য কোনদিন মিলাদ পড়েছে, কিয়াম করেছে? মিলাদ পড়া কি জায়েজ জানতে চাই? মিলাদ পড়ার কোনো দলিল নেই। এখন আমরা সবাই একমত যে আমরা যে পদ্ধতিতে মিলাদ করি এটা নবী জামানায় ছিল না, সবাই মানবেন। আজকে মিলাদ না পড়লে ওয়াহাবি হয়ে যায়, মিলাদ নবীর মহব্বত, আমরা মিলাদ পড়ি না, নবীর মহব্বত নেই। কিন্তু হযরত আবু বকর তো কোনদিন মিলাদ পড়েননি, আপনি প্রমাণ করেন কোন একটা বর্ণনা থেকে যে তিনি মিলাদ পড়েছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহ মিলাদ পড়েছিলেন, নিয়ে আসেন, চার খলিফা মিলাদ পড়ে নিয়ে আসেন, সাহাবাদের মধ্যে কেউ মিলাদ পড়েছেন নিয়ে আসেন, তাবেইনরা কেউ পড়েছেন নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন। এই জন্য মিলাদ যদি না হয়, তারপরে এই সর্বরাতের এই অনুষ্ঠান যদি না হয়, মৃত্যুবার্ষিকী এগুলো যদি না হয়, দোয়ার অনুষ্ঠান যদি না হয়, তাহলে তো এখানে এই আলেমদের পকেটে টাকা আসবে না। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যদি একজন আলেম অংশগ্রহণ করেন তাকে 1,000 টাকা থেকে আরম্ভ করে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। যে যারা মিলাদ করে তাদের একটা বড় গোষ্ঠী মনে করে যে মিলাদ মহফিল এমন মোবারক মহফিল যে যে সেখানে রসূলুল্লাহ স্বয়ং হাজির হয়ে যান। হ্যাঁ, নবীকে হাজির নাজির বলে, আর যার ফলে মিলাদ করতে করতে বসে আছে বসে আছে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে, এটাকে ক্যাম বলে ভারত বাংলাদেশের ভাষায়। বলে না, বলে না, একটু ক্যাম করেন, মহব্বতের সাথে ক্যাম করেন, দাঁড়িয়ে কি করেন, দরুদ শরীফ পাঠ করেন, মিলাদ করেন, আর শুরু হয়ে যায় ইয়া নবী সালাম আলাইকে। বরং আমি দেখেছি তাদের বেরলবিদের জলসাতে একটা খালি চেয়ার খুব সুন্দর করে সাজিয়ে রাখে যে নবী সুন আসবে না, তশরিফ রাখবেন এখানে। সেই জন্য আমাদের সমাজে দরুদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে পড়ার পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এর কারণে দেখা যায় যে দুরুদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয়, যাতে অর্থের বিকৃতি ঘটে যায়। তো মিলাদের এই যে রূপটা, যে সম্মিলিত কণ্ঠে তারপরে দুরুদ শরীফের যে উচ্চারণ, এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ, গর্হিত এবং গুনাহের কাজ হবে। ইসলামে আমাদের সমাজের এই প্রচলিত মিলাদের কোনো পদ্ধতি নাই, দাঁড়ানোর প্রসার তো প্রশ্নই আছে। আমরা এভাবে মিলাদ অনুষ্ঠান করছি নতুন বাড়ির জন্য, নতুন দোকানের জন্য, আর হাফেজদেরকে ডেকে নিয়ে আসছি, তারা কি পড়ছে না পড়ছে তাদের জন্য আমরা খাওয়ার পেশ করছি, আবার কিছু শেষে টাকাও দিচ্ছি, কাজটাও বেদাত খাওয়ালাম, এটাও ক্ষতি হলো নিজের অর্থের, আর এইভাবে পড়ালাম, পড়ার জায়গাতে পাপ হলো, এটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কেননা এটা বেদাত, এটা রাসুলের পদ্ধতি নয়, এটা একটা রাসুলকে উপেক্ষা করার মাধ্যম। এই জাতীয় যে এইগুলোর তথাকথিত মিলাদের আয়োজন করছে, এগুলো বহু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 650 বছর পরে এগুলো আবিষ্কার হয়েছে। রসুলকেও কোরআন আল কারিমে ইয়া নবী বলে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রসুল।